চ্যানেল সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও আমার টেস্ট পেপার বাংলার বেজ সংখ্যা চারশো তেত্রিশ চলো সেখান থেকে যে এমসি এবং এসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা এক দু দেখে নিই তবে এই বস্তুটি পকেটে কেন বস্তুটি হলো গাজার কলকে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো কারেকশানের কথাটা দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে এটা হচ্ছে বাসের যাত্রীরা আর তোমরা যেটা যারা ভাবছো বাইজিরাই সেটা হচ্ছে দোকানিরা তাকে দিয়েছিল পঁচিশ পয়সা তুলে ঠিক আছে দিগন্তর দিগন্তরের কাঁদন দুটাই পিঙ্গল তার স্রোত জটাই পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে হলুদ বর্ণকে তারপর প্রশ্ন পাবল নেুদা নবেল পুরস্কার পান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তারপরে প্রসদকালে কালে শব্দের অর্থ কি সন্ধ্যাবেলা তারও ছিল ফাউন্টেন প্রান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা একটা কথা চালু আছে কালী নেই কলম নেই বলে আমি মুন্সি কঙ্কাবতী ডোমরু ধরের স্বনমধর্ন লেখকের নাম তৈলুকন মুখোপাধ্যায় কারকের সম্পর্কটি গড়ে ওঠে বিশেষ সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক তারপরে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় বারো তপন তোমার গল্প ছাপিয়ে দেব নির্ণতির পদটি হচ্ছে সম্বোধন তপন সম্বোধনের শূন্য বিভক্তি যে কর্তা নিজে কাজ না করে অন্য করে তাকে প্রযোজ্য কর্তা বলা হয় পূর্বপদে বিভক্তি বিভক্তি চিহ্ন লোপ পেলে তাকে বলে কর্ম তৎপুরুষ সমাস তারপর বাক্যের অপর নাম ব্যাসবাক্য তিন ত্রিফলা শিমুলের ছাড়া নির্ণীক্ষিত সমাজের নির্ণত এটি হচ্ছে ত্রিফলা হচ্ছে হায় ছায়াবৃত্ত ছায়াবৃত্তের ছায়া দ্বারা আবৃত্ত এরপর সেই প্রশ্নগুলো চমকে উঠলো জগতীবু যোগীশবু চমকে ওঠার কারণ কী না তিনি কী রেখেছেন যে বিরাগীকে দেখে হঠাৎ সন্ধ্যের দিকে বিরাগীকে দেখে তিনি চমকে উঠেছিলেন সারা বাড়িতে সোরগোল পড়ে গেল সোরগোল পড়ে যাওয়ার কারণ কী তখন লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই শুনেই বহুরূপী গল্প অনুসারে সারা বছর সন্ন্যাসী কি খানে একটিমাত্র হরিতা কি কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো কোন ভ্রমের কথা বলেছিল অপূর্ব ভেবেছিল যে যে তিনি যেহেতু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার সেই জন্য তাকে সারা রাত্রে অন্ততপক্ষে কেউ বিরক্ত করবে না কিন্তু তা কয়েকটা স্টেশন পরই দেখা গেল যে তাকে সারা রাতে অন্ততপক্ষে বার তিন একবার বিরক্তি করেছে সেটাই তা বোঝা গেল হরিদা পুলিশ সে যে কী করেছিল হরিদা পুলিশ যে দয়ালবাবুল লিচুর বাগানে যে চারজন স্কুল পড়ুয়া হ্যাঁ তারা চুলিচু চুরি করছিলো তাদেরকে আটক করে মাস্টার মশাই কাছ থেকে আটানা পয়সা আদায় করেছিল তারপরে এক নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সে জানতো না সে কে জানতো না সে জানতো না যে কবি আর কখনো ফিরবে না কিপন আলোয় অন্তপুরে আলো কি কিপন বলা হয়েছে কেন কারণ আফ্রিকায় যেভাবে ছায়া আবৃত্তি ছিল সেখানে আলো সূর্যের আলো পৌঁছাতো না তাই সেই এই এ ঘন ছায়াবৃত্ত জিনিসটাকে আরও প্রকটভাবে প্রকাশ করার জন্য একথা বলা হয়েছে আমাদের পথ নেই তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে হাতে হাত রেখে যে কদ আছে সঙ্গবদ্ধভাবে থাকা দিগম্বরে জটা কি আসে শিশু চাঁদের কর কে বাঁধিল প্রিয়নিজি প্রিয়নিজি কে প্রিয় হল কুম্ভকর্ণ এরপর যে গোবন্ধ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখো লর্ড কাটছেন বাঙালি সাংবাদিক ইংরেজি দেখে কী বলতেন বাবু কুয়েলস ড্রাইভার রবীন্দ্রনাথ বেশি বয়সী যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছেন তারও সূচনা হয়েছিল কীভাবে পাণ্ডুলিপি থেকে দার্শনিক দেখে বলি কাকে দার্শনিক বলে না কলমে কানে কলম্বুজে যিনি দুনিয়া খোঁজেন তাকে কাজ আমরা দার্শনিক বলি প্রবেন মত মতন শ্রে আমার প্রাণ নেই ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন না ক ক গোমাংস গরুতে খেলে তা কী হবে বুদ্ধি কমে যাবে বা অপরাধ হবে সেই জন্যই তারা সেটা ফেলে দিতেন পুকুরের জলে যাতে গরুতে না খায় সূর্য উঠলে পদ্ম ফুটে কী ধরনের কারো কেটেছে নিরপেক্ষ কর্তার উদাহরণ অপারান কারোকে ব্যবহৃত হয় এমন দুটো অনুসর্গের নাম লোক থেকে দিয়ে হতে ইত্যাদি অকারক অতোপকারক কী কী দুপকার সম্বোধন এবং সম্বোধন পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল পুলিশ এটি অধিকরণকারকে শূন্য বিভক্ত এই অধিকরণকারীকে এই বিভক্তি নির্দেশক কাকে বলে যে বর্ণ বা বন্য সমষ্টি বচনকে বচনের বচনকে নির্দিষ্ট করে দেয় অর্থাৎ এক বচন না বিবচন সেটিকেই কে বর্ণ বা বর্ণ সমষ্টিকে নির্দেশক বলা হয় যেমন টিটা ইটা খানিখানা ইত্যাদি সন্ধি ও সমাসের একটি পাত্রক্র সন্ধি বর্ণের সঙ্গে বর্ণ মিলন সমাস পদের সঙ্গে পদের মিলন যে সন্ধিতে বর্ণের অর্থ দিক দিকে দেখা যায় কিন্তু সমাসে অর্থের দিক দিকে বিশ্লেষণ করা হয় তারপরে সাথে হচ্ছে কোন কোন পদের পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধার সমাসে তৎ কোন কোন সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায় প্রশ্নটা কর্মধারায় এবং তৎপর সমাসে তারপরে বিদায় এহ বিধুমুখী বিধুমুখী হচ্ছে বিধুর মতো মুখ যে নারী মধ্যপদ্রবী কর্মধারায় সমাসের উদাহরণ তারপরে প্রশ্ন হচ্ছে বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাসের শত্রু মিত্র পা পুণ্য ইত্যাদি ব্যাসবাক্য বেশ বাক্য সহ উপপদ্রসী এটি উদাহরণ জলেচরে যে জলচর এই ছিল তোমাদের এই পৃষ্ঠা চারশো পঁয়ত্রিশ তেত্রিশ পৃষ্ঠার এমসিকে কে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ